ভাই 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 ভ
আমার বাগটা দিয়া দিলাম জায়গা অস্থির হস কেন দিব না না করছি আগে বাড়ির গিয়া তোর ওস্তাদ যে আমারে জিনিসটা দেয় তারপর ওস্তাদ আমার মনটা খুব খারাপ লাগতেছে আরে তোর মনটা খারাপ লাগতেছে কেন আজ তো কারবার ভালো হইছে রোজগার ভালো হইছে সকাল সকাল পার্টি পাইছস তারপরও মন খারাপ কেন তো না নতুন জামাই বউ ঢাকায় আইছে তাগো কি বিপদ জাপান বন্ধ আগা কিন্তু পশু পক্ষী কুত্তা বিলাই এরা পাপ করে না সেই জন্য দেখো তোমার লাগে কি আনছি গোল্ডেন বালু
চিটিংবাজি চিটিং হচ্ছে চিটিং পত্রিকা পুরান বলা করে এলে আসিস না তো যা আরে বিচারটা হইলে কুরবান রেজি গাও ওর সাথে নিয়া সোনার দোকান থেকে খরিদ করে আনছি কি বিশ্বাস হয় না চলো অহানি চলো কুরবান রেজি গাও সোনার দোকান থেকে খরিদ করেছি তো সেই জন্য কোন রসিদ নাই আল্লাহ পাকের দরবারে হাজার শুকর কুরবান না রে ভাগটা দেউন লাগলো না তাদের জন্য সেটা তোমাকে না বলাই ভালো তার চেয়ে বরং আটকাল চেনিয়েছি সেটাই তো ভালো এখন বলো তোমার মন খারাপের কারণ কি কোথায় মন খারাপ আরে জানো আজকে কি হয়েছে হসপিটাল একটা রোগী এসেছে অজ্ঞান পার্টির শিকার বুঝো অবস্থা বলো কি রাস্তায় শশা খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে দেখো খবরদার তুমি কিন্তু রাস্তায় কিছু খাবে না কি সাংঘাতিক কথা আচ্ছা শোনো আমার একটা জরুরি মিটিং আছে আজকে উঠি পরে কথা বলবো না চলো সবাই তো আহে নাই জিলানি কই এই তুমি আর জিলানি তো বাসার বাসি আপনি কম নেন কয় কি মাঝে মধ্যে তো আমি বাঘই পাই না সত্য নোস্তাদ চুপ থাকো ঘটনা কি জিলানি পরি সত্য না কোনো টার্গেট ঘটনা সোস্তাদ মিটিং শুরু করেন কোরবান শুরু করো উপস্থিত আমাদের উস্তাদ জিসান মিয়া পণ্ডিত অজ্ঞান পার্টির নাটক গ্রুপের প্রধান জনাব জিলানি এবং সদস্য পরিবিবি বিবি নাই পরিবানু পরিবানু এবং তানম্যান খালে সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে সুস্বাগত তোমরা নিশ্চয়ই জানো ঈদ অতি সন্নিকটে তাই ঈদের এই সামনে রেখা আমাদের কাজকর্ম প্ল্যান করা জরুরি হয়ে পড়ছে আমগো কাছে খবর আছে ঈদের সামনে রেখা 50,000 ফকির নিয়ে ঢাকা শহরে ঢুকতেছে 1,00,000 রিক্সাওয়ালাও ঢুকতেছে এখন আমাকে টার্গেট হইলো রিক্সাওয়ালা আর ফকির কিরা রিক্সা চালক হ্যাঁ ও ঘরে টার্গেট করা নিরাপদ বড় লোকে টার্গেট করা নিরাপদ না বুঝছো বড় লোকে টার্গেট করলে খবর আছে রেডিও টেলিভিশনে একদম ডিস্টার্ব করে ডিস্টার্ব ওস্তাদ জি তো ভালো বুদ্ধি করছেন রিক্সাওয়ালা আর ফকিরকে লুট করলে কেউ কিছু কয় না জিলানি তুমি যারে টার্গেট করছো বড় লোক হইলে আপাতত হাত দিও না এই তোমার ব্যাঙ্গানি দিলা কেন ব্যাঙ্গান দিলাম তারে বলেন সকলের সাথে এত মিলামিশা না করতে কোন সময় পরিচয় ফাঁস হয়ে যাব শেষে সকলে মিলে ধরা পড়ে যাব আমও যাব সালাও যাব উস্তাদ জি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এ বিষয়ে পরে কথা কমু এখন শোনো যেহেতু আমাগো টার্গেট হইছে ফকির নিয়া রিক্সাওয়ালা সেহেতু খুব সাবধানে হিসাব কইরা পার্টি ধরতে হইবে বুঝলা হ্যাঁ কারণ এক একটা পাতার দাম হইল 40 টাকা আমার কাম তো তাহলে উস্তাদ আরো কমে গেল না আরে কয় কি নাটক পার্টির কাম তো আরো বাইরে গেল নাটক কইরা রিক্সাওয়ালা করে বেহুশ করে ওষুধ খেয়ে আসবা নাহলে কাবু করবা কেমনে আর তোমার কাম হইল ফকির নিগুলো দেখানো খালি তো ফকির নিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ পারবো ওষুধ ডাক্তার
শোন, তোরা কিন্তু কুরবানের লগে বেশি কথাটা তো কইস না। আপনি কইলে বোবা হয়ে থাকবো মা। এত বেশি কথা কইস কেন? আমি কি বোবা হয়ে থাকতে কইছি? আপনি সবসময় তো রাগ করেন কেন গো মা? ভালো লাগে না। আমারও ভালো লাগে না। সর, তোকে যা ইচ্ছে তাই কর। যা থেকে যা, সর দূরে যা। তোমাদের কিসের কষ্ট? বাচ্চা মানুষ খাবে দাবে ঘুমাবে, তোমাদের কষ্ট কিসে? আচ্ছা বোন, আপনার কাছে এমন কোন ওষুধ আছে যেটা খাইলে মেজাজ কমে, গরম মেজাজও ঠান্ডা হয়ে যায়? কি করবে তুমি সেই ওষুধ দিয়ে? দরকার আছে, আছে আপনার কাছে, থাকলে কোন? আমার কাছে নেই, তবে খোঁজ নিয়ে দেখা যেতে পারে। আসি, হাফেজ। বোন, এটা তো পচা নাকটার ওষুধ নাই। থাক বোন, চল ঘরে যাই আমরা। আস্তে আস্তে করি, জোরে জোরে বাড়ি দেন। ভালোবাসা করে, বুঝছেন? ভালোবাসা করে দেয় তো এরকম পটর পটর করে। ও, এইসব ভালোবাসা জায়গা। হ্যালো, তুমি যে ফটল করে ঢাকাইয়ে পড়লা, তুমি থাকবা কই, খাবা কি, বিক্রি করে কি তোমার পুষবো? হ্যাঁ পুষবো মানে কি, বালা পুষবো। আজ আধা বেলা রুজি হয়েছে 600 টাকা, সামনে রোজগার আয় আরো পারবো। শোনো ভালো কথা, ওই টাকা পয়সা খুব সাবধানে রেখো, কেউ কিছু হাত দিয়ে দিলে আবার খাইও না। খামো না কেন, খাও নিলি তো রাহাইছি। মহা যন্ত্রণা, বুঝে না? ওই গোলামের ঘরের গোলাম, তোর কাছে খাওন চাইছি রে, তোর যন্ত্রণা কি? আরে নানি, তুমি কথা না বুঝছি, কথা কও। শোনো, ঢাকায় অজ্ঞান পার্টি নামছে, হেরা বড় লোক বাদ দিয়ে এবার ফকির রূপে টার্গেট করছে, তাই সাবধানে থাকো, খবরদার, নাহলে কিন্তু সমস্যা হইব। কম বিপদ পার হইয়া বেশি আয়ের রাস্তা, এই জন্যই তোমার কইলাম। শোনো, আমি রাহি, একটা কামে আছি। এই নেন, এবারে টাকা দিলেন না? কোনটা ভিক্ষা দিলেন? ভিক্ষা নিলাম না, ভিক্ষা দেওয়া যাবে না, টাকা দেন। এই টাকা দিয়ে যান, টাকা দিয়ে যান, টাকা দিয়ে যান। আসো না, আরো না প্লিজ, এই যে জাহাজ বিল্ডিং এ নিচে, আরে ধানমন্ডিলে মেডিনোভার পাশে যে
আচ্ছা ঠিক আছে, যেদিন আসবে সেদিন তোমার সাথে কথা হবে, দেখা হবে, ঠিক আছে? এর মধ্যে ফোন করছি না। ওকে ভাই, ভাই স্যার কি ডিস্টার্ব করলাম নাকি? না স্যার, চা দিব, ভালো চা আছে, বিস্কুটও আছে। ও দেন দিব। খারা তোর এখন অজ্ঞান করুম। আপনি কি আমার অজ্ঞান পার্টির লোক মনে করছেন নাকি? হ্যাঁ আপনার লগে বলতে হবে না, ইনসাফ করে দেন, উঠেন। ছাড়া যাবে না, এটা সাবধানতা, কথা বলো। ওই বিস্কুটটা ভালো মামা, ভিটামিন বেশি, সারাদিন খাটো। এটার মধ্যে ক্রিম আছে, বুঝছো? এটার মধ্যে ভিটামিন আছে, তোমার তো এটা বেশি দরকার, সারাদিন যারে খাটো তুমি। খাও 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 খাও, ভালো জিনিস। দাও দাও আরেকটা দাও, বেশি করে মামা, কিদা লাগছে খাও।
যান না। আল্লাহ পাক আপনার সুখে শান্তিতে রাখুন। বিস্কুট দিয়ে খান, স্পেশাল বিস্কুট। না রে বাপু, বিস্কুট লাগবো না, টাকা পয়সা নাই। হায় হায়, অজ্ঞান না করলে কাম করুন কেমনে? খালা এই ধরেন, পয়সা লাগবো না, আপনি আমার মায়ের বোন খালার মতো দেখতে, ধরেন। আরে আমারে বিনা পয়সায় ফ্রি বিস্কুট খাওয়াইতে চাই কেন? আরে নানি, তুমি কথা না বুঝছি কথা কও, শোনো। ঢাকায় অজ্ঞান পার্টি নামছে, হেরা বড় লোক বাদ দিয়ে এবার ফকির উপর টার্গেট করছে, তাই সাবধানে থাকো, খবরদার, নাহলে কিন্তু সমস্যা হইব। এটা অজ্ঞান পার্টির লোক না তো? খালা খালা বিস্কুটটা নেন। সত্যই আমারে তোমার খালার মতো লাগে? আসমান জমিনের কসম, নেন তাড়াতাড়ি খান, চা জুড়ে যাবো তো। ও আমার আদরের ভাগ্না রে, নাও তুমি খাও। আমি খাই না? না, খাও 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 খাও। এদের মধ্যে আবার অজ্ঞানের কিছু দিয়া দিছে না? তাড়াতাড়ি আহ, তুই তাড়াতাড়ি চালাবো না? আরে
আপনি দেখেন আমি আসতে করবেন ভাই আমি এইদিক দেখতেছি নিয়ম হইলো বাপে রোজগার করবো মায়ার লাইগা ওষুধ কিনে অনেক দরকার নাই মরুক নিজে বাস তেঁতুল আনছি আনছি আপনি খাবেন তো তেঁতুল খাওয়া তেঁতুল বিষনাশক আমি বাঁচবো এই কুকা কুকি করে না তো খান ধরেন তেঁতুল খান আমি মনে যাব আমার হাসপাতালে নিয়ে যাও কিছু হয় না মাত্র একটা বিস্কুট আশ্চর্য আপনি কি হয়েছে কি হয়েছে ভাই না ভাই কিছু নেই ভাই জানতো ভাই বিষ খাইছে বোগলামি করবি না ক কার কাছে গেছিলি ক কোন বাজারের কাছে গেছিলি সত্য করে ক আরে পাগল এইটা তো তোমার সাথে নাচতে গিয়ে তোমার ঠোঁট পালিশ লাগে গেছে আমারটা লাগছে আমারটা লাগছে না খারা দেখাইতাছি এই যে আমার ঠোঁট আর ওই যে দেখো আর মুখ আর আমার মুখ মিলে মিলে আমি তো কিছু বুঝতে পারতেছি না তুই কিছু বুঝবি না এত সুন্দর একটা ব্যবসা হইল মনটা কত ভালো ছিল হাসি খুশির মারে নিয়া একটু ফুর্তি বানাইতে চাইলাম কি হয়ে গেল
আস্তে আস্তে এই বেটা কি হলো আবার আরে পাটিরও শুননি যে খাইছে আর আপনি ধরে করেন আরে আমি খাই নাই এক দুষ্ট বছকে নে আমারে দরকার গলার ভিতরে ঢুকে দিছে অল্পের লেগে রক্ষা আল্লাহ বাঁচাইছে আপনি কইছেন ইনভেস্টমেন্ট বাঁচাইতে আর কুরবান ভাই ইনভেস্টমেন্ট তো দূরের কথা নিজে অজ্ঞান হয়ে আমার সালা দুড়াই দিছিল খোয়ান ওস্তাদ আমি আর এর মধ্যে নাই এই ধরেন আপনার বিস্কুট রইল আমি যাই ওস্তাদ আপনার কি মন খারাপ কেন আসার খাইছি আমার মন ভালো না যাও পরে কথা কম যাও যাও আমার মনে হয় ওই ফ্যামিলিটার বড় দোয়া লাগছে আরে দূর কুরবান ভাই কি যে বলেন আপনি আচ্ছা তোমার সাথে যে ডাক্তার পরিচয় হয়েছিল সেই ডাক্তারের থেকে একটু শুনছো যে লোকটার কি অবস্থা হায় রে বোর্ডার কি দাবা নেই হয়েছে হয়েছে যাও খুবই ভালো কয়েকদিন পরে কিল্লাতেও থাকবো আমার কথা মনে হইলে ফোন কইরো Thank you.
খামারে দিয়ে মানুষ অজ্ঞান করে, এটা আপনি কোথায় পেলেন? কোথায় পেয়েছেন আপনি? আরে তুমি, তোমাকে তো আমি এ বাড়িতে আসতে বলেছিলাম। আপনি যদি সত্যি করে না বলেন, এই ওষুধ এবং এই বিস্কিট আপনি বাসায় কেন এনেছেন, আমি কিন্তু আপনার বাচ্চাদেরকে দেখবো না। তাহলে কি হবে জানেন? সত্য কথা বল, সত্য কথা বল। আমার হাসি খুশি, হাসি খুশি। আমি নিজেই আসলে ওই অজ্ঞান পার্টির সর্দার। মানুষের ওই ওষুধ খাওয়ায় অজ্ঞান করি। আমার মাইয়ার ওই ওষুধ খাওয়া অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান পার্টির নাটক গ্রুপের নাটক পূজা ভুলে যাবা লাগা মানুষের অসুস্থ। মা, তুমি আমার বাচ্চা কিছু বাঁচা। আমি এই খাবার করুন না তো জীবনে, আমি এই খাবার করুন না মা।